10:40। এখানে আমার ভাত হয়ে গেছে। এখানে কালকে চিংড়ি মাছটা গরম করে নিয়েছি। এখানে আছে মাছ ভাজা, এখানে আছে পেঁপে সিদ্ধ। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আর এটাতে আছে আলু সেদ্ধ করা, এটায় আছে চাল ভেজানো, এখানে আছে ডিমটা সেদ্ধ করা, আর নিচের এই টিফিন বক্সটা আছে মাংসটা মাখানো। কেন এগুলো করেছি সবটাই বলবো বলেছি, তো বলবো। তার আগে দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার করলাম আপাতমস্ত। এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ওপরটাও মুছে ঠুছে দিয়েছি, আর নিচের দশাটা হয়ে রয়েছে এরকম। তো এখন পুরো ঘরটা মুছবো, আর টাইম তো তোমাদেরকে দেখালামই। তো চলো আগে সব কাজ করে নিই, স্নান দান করে এসে তোমাদের সাথে কথা বলছি। আর পুজো আজকে আমার বর দিয়ে দিয়েছে আর সবটাই গুটিয়ে দিয়েছে, এবার আমি ঘরটা মুছতে পারি যাতে। তো ওই দেখো ওর কাজ হচ্ছে লুকোনো চুরোনো, ওই দেখো ধূপের থালাটাকে নিচে ঢুকিয়ে দিয়েছে। তো চলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো ব্লগটা শুরু করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু ওই সামনে এলাম এই। এখন বাজে 11:21 আর আমার সব কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে স্নানও করে চলে এসেছি। আর বাথরুমে পাপোশটা আজকে ধুয়ে দিয়েছি, ছাদে দিয়ে এলাম। মোটামুটি রোদ উঠেছে, হালকা পাতলা, অসুবিধে নেই কিছুই। হাঁপিয়ে গেছে আজকে, সত্যিই হাঁপিয়ে গেছে। সকাল থেকে অনবরত চললো আর কি। আর আজকে যেহেতু সূর্যগ্রহণ মা বলেছিল, তো ওই জন্য বলেছিল যে 11:59 লাগবে, তো তার আগে রান্না করে নিতে, ঠাকুর পুজোটা দিয়ে নিতে। তো রান্না, ফ্রিজ পরিষ্কার, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর এইসব করে না সবটা হতো না 11:00 মধ্যে। তো ওকে, আর আমরা উঠেছি আজকে যেহেতু স্যাটারডে, তো ছুটি, আমরা উঠেছিও আজকে, আমি উঠেছি 8:00। তারপর চা করেছি, খেয়েছি, চা ওর সাথে বসে, এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো ও ওই জন্য ঠাকুর পুজোটা আগে দিয়ে নিয়েছে, তারপর আমি রান্নাঘর এসব করলাম আর কি। সত্যি হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের কাছে। আমি ভেজা চুলটা নিয়ে না একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি যদিও বা একটু শুয়ে পড়েছিলাম, কারণ দেখো আজকে সেরকম ভাবে কাজকর্ম আর কিছু নেই। ছাদে গেলাম, গামছাটা উল্টে দিয়ে আসলাম, ধুয়ে দিয়েছিলাম, মানে মাথায় পেঁচিয়েছিলাম, তো তো তারপরে ছাদে মেলে দিয়ে আসলাম, এইসবই করছিলাম, একটু শুয়েও পড়েছিলাম আর কি। মানে ঘুম ঘুম পাচ্ছে প্রচন্ড, ওরও তাই পাচ্ছে বলছে, ভাল লাগছে না আর কিছুই। মানে আজকে আমরা একটু ভেবেছিলাম বেরোবো, কিন্তু তাও ইচ্ছে করলো না আর কিছুই, তো আর বেরোনোও হলো না। ওই জন্য এখন বাজে 2:30, আর ও গেল হচ্ছে বাথরুমে, বাথরুমটাও একটু পরিষ্কার করবে, আর তারপর ও স্নান করবে। সকালবেলা ও জামা কাপড় ছেড়ে এইসব করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিল, ঠাকুরকে তো আর 3টের সময় খেতে দেওয়া যায় না, তো ওই জন্য ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছিল। এখন গেছে স্নানে, স্নান করে বেরোবে ও, তারপর আমরা খাবো। তো তোমরাও সাথে থেকো। এখন বাজে 6:00, আবার সেই দুপুরের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বসে গেছি চা নিয়ে আর এই কুরকুরেটা নিয়ে, খেতে পেয়েছে একটু ওরা আমার দুজনেরই, তো এখন চা আর কুরকুরে খাবো। আর সকালে তোমাদেরকে বলেছিলাম যে কেন মাংস মাখিয়ে রেখেছি, ডিমটা সেদ্ধ করে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আজকে হবে রাতে বিরিয়ানি। তো ওই জন্যই সবটা ওরকম মেখে ঝুঁকে সবটাই সকালে ওই জন্য রেডি করে রেখে দিয়েছি, রাত যাতে রাত্রে বেশি বাসনকোসন আর না বেরোয় ওই জন্যই। যাই হোক, তাও ওগুলো রাখার জন্য তো বাসনকোসন বেরিয়েছে, যাই হোক অনেকটা এগিয়ে রাখা আর কি। মাংসটা কষিয়ে রেখে দিয়েছি, ওই আলু বিরিয়ানি মানে ডিম বিরিয়ানি যেটা হয় সেটা হবে, আর মাংসটা কষা হবে। তো এইসবই কাজ আছে, আরও একটু কাজ আছে, ওগুলো সবটাই করব, সবটাই তোমাদেরকে সাথে রেখেই করবো আপাতত। চাটা এদিকে 1 রাউন্ড ভাত হয়ে গেছে, এখান থেকে তেজপাতা মানে গোটা গরম মশলাগুলো সব বেছে ফেলে দিয়েছি আমি। ওদিকে 1 রাউন্ড ভাত হচ্ছে, এটা হলেই ভাতটা হয়ে যায়। আর এখানে ভাজবো আলুটা, আলুটা আমি এই বাবা দুটো করে চাপা দেওয়া ছিল, এখানে সেদ্ধ করে রেখেছি, এবার ভাজবো আলুটাকে। তো চলো আগে ভেজে নিই আলুটা। আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দুধের মধ্যে বিরিয়ানি মশলা টশলা সবই ভিজিয়ে রেখেছি, আর যদি লাগে তাই জন্য এনে রেখে দিয়েছি। এখন করব মাংসটা, তার জন্য তেলটাও গরম করে নিয়েছি, আর মাংসটা সেই সকালেই মাখানো রয়েছে। তো চলো শুরু করা যাক তাহলে। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এইবার দিয়ে দেবো মাংসটাকে। তো দেখো মাখানো তো ছিলই, এবার আমি টমেটোটাকে দেখো পেস্ট করিনি, টমেটোটাকে কেটে কেটেই আমি দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা এই কটাই দিয়েছি,
সিম্পল, একদম যেভাবে করি সেভাবেই করব কষাটা। তো কষিয়ে চলছে কষানো, তেল বেরিয়েছে বা দেখতেই পাচ্ছ মোটামুটি। আর একটু টাইম কষাবার চিকেনটা নাই, দেখো খুলে আসছে অলরেডি। খুব ভালো চিকেনটা, একদম মানে প্রেসারাইজড চিকেন সত্যিই খুব ভালো হয়। মাংসটা দেখো জাস্ট দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। যেহেতু আমি পুরো চারটে না পাঁচটা টমেটো দিয়েছিলাম, যার জন্য একটু লাল লাল হয়েছে দেখতে, আর ওই জন্য একটু টকটকও হয়েছে, বেশ হেভি হয়েছে, হেভি হয়েছে। তো চলো এটাকে ঢাকা দিয়ে আপাতত রেখে দিই। এটা ঢাকনা আছে তো ওই জন্যই না, আমি কিছু স্ট্যান্ডিং টাইমে রাখতে হলে এদিকে কড়াইটা বার করে দিতে হবে, তো ওই জন্য এটাতেই বার করি। তো চলো, সব হয়ে গেছে আর এখানেই লাস্ট বিরিয়ানিটাকে বসিয়েছি। একদিকের এই হাতলটা নেই তো একদিকে ভাতটা পড়ে যায় আসলে। দেখো আর ছোটটাতে বসিয়ে যে আমি অবশ্যই ছোটটায় গ্যাস মুছেই নিয়েছি, আমি মুছে নিয়ে তারপর এটাতে বসিয়ে দিয়েছি, আর চিকেনটা তো তখনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দারুণ হয়েছে দেখতে। আর সব আমি পরিষ্কারও করে দিয়েছি। তো চলো পরে আবার তোমাদেরকে দেখাবো যখন পুরোটা হয়ে বাজে 10:10, আর এখনই বসে যাচ্ছি খেতে। আজকে খিদে পেয়ে গেছে, জানি না কেন হয়তো গন্ধে আর কি। তো চলো আগে খেয়ে দিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। রান্না বান্না করার পর গেছিলাম অ্যাপি দিদির ঘরে, একটু আড্ডা ফাড্ডা মারলাম যেহেতু আজকে স্যাটারডে, তো তারপরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন শোয়ার পালা, বুঝতেই পারছো দিনটা শেষ। আজকে হয়তো একটা ছোট ব্লগ যাবে, কারণ আজকে না আমার শরীরটা সত্যিই দিছিল না, আর আজকে অনেক কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে আজকে। আর সবসময় মনে হচ্ছে যে আজকে আমাদের 5:50 আমাদের হাওড়া নামার কথা ছিল আজকে বিকেলে, তো সেটা তো হয়নি। আজকে এতক্ষণে আমাদের বাড়িতে সবার সাথে বসে ডিনার করার কথা ছিল, আজকে সেটাও হয়নি। বুঝতেই পারছো মনটা একটু হলেও খারাপ, কোথাও তো খারাপ লাগছেই। আর এটাও বুঝতে পারছি না যে আদৌ আমরা যেতে পারবো কি পারবো না, দেখাই যাক যা হবে সেটা তো তোমরা জানতেই পারবে। তো চলো আর কি, আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, অনেকেই এখন জানি না কেন ব্লগ দেখছো কিন্তু লাইক করছো না বা কিছু, আমি বুঝতে পারছি না, হয়তো তোমাদের ভালো লাগছে না বা কিছু। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, কমেন্ট করে জানাও যে তোমাদের কেরকম হলে ভালো লাগবে বা কোথায় খারাপ লাগছে, কোনটা খারাপ হচ্ছে। তো আমি তো সবার কমেন্টের রিপ্লাই দিই, এরকম নয় যে কারোর কমেন্ট আমি স্কিপ করে যাই, যেটুকু আমি জানি সেটুকু তো আমি রিপ্লাই দিয়েই দিই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।